করি পর্দাই তাকো গো, গরে শান্তি আসবে গো। যদি পর্দাই তাকো গো, গরে শান্তি আসবে গো। যদি বোরকা পড় গো, কত ভালো দেখাবে গো। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো, কবর শান্তি পাবে, আবার জান্নাতে পাবে গো। যদি পর্দাই তাকো গো, ঘরে শান্তি আসবে গো। যদি বোরকা পড়ো গো, কত ভালো দেখাবে গো। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো, কবরে শান্তি পাবে, আবার জান্নাতে পাবে গো। যদি পর্দাই তাকো গো, ঘরে শান্তি আসবে গো। তুমি তেমনি ভাবে চলো নারী, যেমনি ফাতেমায় চলে সে জীবন বরি। তুমি তেমনি ভাবে চলো নারী, যেমনি ফাতেমায় চলে সে জীবন বরি। কুরআন হাদিসে বিধান মতে যদি জীবন তারি গরো, মা ফাতেমার সাথে তোমরা জান্নাতে থাকবে গো। যদি পর্দাই তাকো গো, ঘরে শান্তি আসবে গো। যদি বোরকা পড়ো গো, কত ভালো দেখাবে গো। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো, কবরে শান্তি পাবে, আবার জান্নাতে পাবে গো। যদি পর্দাই তাকো গো, ঘরে শান্তি আসবে গো। যদি বোরকা পড়ো গো, কত ভালো দেখাবে গো। তোমরা হাশরে হবে গোয়াশামি, তবে পর্দাই থাকলে মুক্তি পাবে তুমি। তোমরা হাশরে হবে গোয়াশামি, তবে পর্দাই থাকলে মুক্তি পাবে তুমি। তুমি বেপর্দাতে থাকলে পড়ে তোমার মর্যাদা ধ্বংস হবে। যদি পর্দার সাথে থাকো তোমার সম্মান বাড়বে গো। যদি পর্দাই থাকো গো, ঘরে শান্তি আসবে গো। যদি পর্দাই থাকো গো, ঘরে শান্তি আসবে গো। যদি বোরকা পড়ো গো, কত ভালো দেখাবে গো। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো, কবর শান্তি পাবে, আবার জান্নাতে পাবে গো। যদি পর্দাই তাকো গো, ঘরে শান্তি আসবে গো। যদি বোরকা পড়ো গো, কত ভালো দেখাবে গো। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো, কবরে শান্তি পাবে, আবার জান্নাতে থাকবে গো। যদি পর্দাই তাকো গো, ঘরে শান্তি আসবে গো। যদি বোরকা পড়ো গো,